প্রাণঘাতী এক নেশার নাম ধূমপান। প্রতি বছর দেশে 1,61,000 মানুষ তামাকজনিত রোগে মারা যাচ্ছে। অন্যদিকে তামাকের এই নেশা থেকে বাঁচতে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ভেপিং বা ই-সিগারেট, যার নেপথ্যে রয়েছে উন্নত বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ইতিবাচক প্রতিবেদন, যেখানে বলা হয় ভেপিং ধূমপানের চেয়ে 95% কম ক্ষতিকর। 2040 সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার, উদ্যোগ নেওয়া হয়েছে আইন সংশোধনের। চূড়ান্ত হওয়া খসড়ায় ই সিগারেট নিষিদ্ধের পাশাপাশি তামাকজাত পণ্য বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, লাইসেন্স বাধ্যতামূলক হলে জীবন ও জীবিকা নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন আয়ের 15 লাখ মানুষ। অন্যদিকে ভ্যাপিং নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি রয়েছে বলে মনে করেন আমদানিকারকরা। ভেপিং ইজ নট এ টোব্যাকো প্রোডাক্ট। আমাদের একটা মিসকনসেপশন আছে যে যেহেতু আমরা এটাতে নিকোটিন আছে দেখে আমরা ভাবতেছি যে এটা হচ্ছে একটা তামাকযুক্ত প্রোডাক্ট, আসলে কিন্তু সেটা না। নিকোটিন ক্যান বি ডিরাইভ ফ্রম মেনি সোর্সেস। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া আইন সংশোধনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অ্যাজ এ স্টেক হোল্ডার আমরা কিন্তু 2012 সাল থেকে এই ব্যবসায়ের সাথে যুক্ত। স্টেক হোল্ডার হিসাবে কিন্তু আমাদের কখনো ডাকা হয়নি যে আমাদের যে বক্তব্যটা, আমরা কি কাজটা করতেছি, আমাদের যদি নীতিমালায় কোনো ভুল থাকে সেগুলো যাতে আমরা বলতে পারি, তারা যাতে আমাদের সাজেস্ট করতে পারে, এই ধরনের কোনো কিন্তু আমাদের কখনো ডাকা হয়নি। এ ব্যাপারে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি নন কেউই। মিজান আহমেদ, SATV, ঢাকা।